আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে খুবই সহজ এবং ছোট্ট একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো আমড়া নারকেলের কোরমা। আর সেই সাথে আমরা জেনে নিব আমড়ার কিছু উপকারিতা এবং নারকেল থেকে আমরা কী কী পুষ্টিগুণ পেয়ে থাকি। চলো তাহলে বন্ধুরা আমরা শুরু করি। আমড়া নারকেলের কোরমা আমরা কিভাবে করতে পারি? এই রেসিপিটি খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু, এতই মজা যে আপনারা করে না খেলে বুঝতে পারবেন না। চলুন বন্ধুরা শুরু করা যাক। আমড়া নারকেলের কোরমা আমরা কিভাবে করতে পারি? আমি এখানে কিছু আমড়া নিয়েছি। এই আমড়াগুলো আমি খুব ভালোভাবে ছিলে ফেলব। দেখুন আমি ছিলে ফেলছি, আমি খুব বেশি ডিপ করে ছিলব না, হালকা একটু নীল নীল রেখে ছিলে ফেলব। এই ফাঁকে ছোট্ট একটি অনুরোধ করে রাখছি, যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা জলদি জলদি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যে সকল বন্ধু অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য জানাচ্ছি আমি আমার আন্তরিক শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনারা আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। এই যে বন্ধুরা আমি এভাবে ছিলে নিয়েছি, এভাবে সবগুলো আমরা ছিলে নিয়েছি। এখন আমি সিদ্ধ করার জন্য পানি দিব। আমি খুব বেশি পানি দিব না, যেমন পানি দিলে আমার আমড়াগুলো সিদ্ধ হয় আমি তেমন পানি দিব। এখন আমি এই হাঁড়িটি চুলায় দিয়ে অল্প আঁচে সিদ্ধ হতে দিব। আর বন্ধুরা দেখুন আমি দুইটা নারকেল নিয়েছিলাম, এই নারকেলগুলো আমি মাঝখান থেকে এভাবে ভেঙে ফেলেছি। এই নারকেলগুলো আমি খুব ভালো করে, এই যে দেখছেন কুড়নি, আমি নারকেল কোড়ার জন্য কুড়নি ব্যবহার করছি। আপনারা আপনাদের মতন, আপনাদের পছন্দ মতন যেভাবে ইচ্ছা পারেন কুড়ে বা শিলপাটায় পিষে রস বের করে নিতে হবে। বন্ধুরা খেয়াল করুন আমার আমড়া সিদ্ধ হয়ে গেছে, আমি বেশ আগেই এই আমড়াগুলো চুলাতে দিয়েছিলাম। এখন আমি এই আমড়ার ভিতরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। বেশ গলা গলা হয়ে গেছে, আপনারা বুঝতে পারবেন আমড়ার ভিতরে যে পানি আছে সেগুলো বেশ ঘন হয়ে আসছে, তখন বুঝবেন যে আমার আমড়া সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নারকেল কুড়ে রেখেছিলাম, সেই কোড়া নারকেল থেকে আমি দুধ বের করে নিয়েছি বা নারকেলের রস বের করে নিয়েছি, সেই নারকেলের রস আমি এই আমড়ার ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি আরও কিছুক্ষণ এই নারকেলের রস এবং আমড়া জাল দিব। এই আমড়া নারকেলের রস এবং যতক্ষণ পর্যন্ত ফুটে না উঠবে আমি ততক্ষণ পর্যন্ত জ্বালাতে থাকবো। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি। আমি এক বাটি চিনি নিয়েছি, আপনারা অল্প আমড়া ব্যবহার করলে অল্প চিনি দিতে পারেন। চলুন বন্ধুরা এই ফাঁকে আমরা জেনে নিই আমড়া থেকে আমরা কী কী খাদ্য বা পুষ্টিগুণ পেয়ে থাকি। আমড়া থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম এবং আয়রন পেয়ে থাকি, আর সেই সাথে প্রচুর পরিমাণে আঁশও কিন্তু আমরা আমড়া থেকে পেয়ে থাকি। আমরা আমাদের দেহের দাঁত এবং মাড়ির ক্ষয়রোধ থেকে রক্ষা করে। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টে ভরা আমরা আমাদের যৌবনকে ধরে রাখতে সহায়তা করে। এই আমরা বিভিন্ন উপায়ে খেয়ে থাকি। প্রথমত আমি সাজেস্ট করব আপনারা এই আমরা কাঁচা খাবেন। তাছাড়াও রান্না করে সবজি হিসাবে আচার বানিয়ে, জেলি বানিয়ে এবং বিভিন্ন উপায়ে আমরা এই আমরা ব্যবহার করে থাকি। আজ আমি আপনাদের রান্না করে দেখাচ্ছি, যেটা সাদা ভাত দিয়ে খেতে খুবই মজা, এবং আপনারা ভাত দিয়েও যদি না খান শুধু শুধু খাবেন তাও মজা লাগবে। যেহেতু আমি এই আমড়ার রেসিপিটি একটু টক মিষ্টি করব। আপনারা সবাই জানেন যে আমড়া খেতে একটু টক টক, সেই সাথে যদি আমি সুগার মেশাই তাহলে কিন্তু খুব ভালো একটি টেস্ট আমড়ার রেসিপি থেকে পেয়ে থাকব। আমি একটি কড়াইতে তেল দিয়েছি, এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষা। এই সরিষাগুলা যখন ভালোভাবে একটু ফুটে উঠবে তখন আমি একটি চামচের তলা দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে সরিষাগুলা ভেঙে দেওয়ার চেষ্টা করব।
যখন দেখবেন এই সরিষা গোলা একটু ভাজা ভাজা গন্ধ বের হচ্ছে তখন নামিয়ে ফেলব এই ফাঁকে চলুন আমরা জেনে নিই নারকেল থেকে আমরা কি কি পুষ্টি উপাদান পেয়ে থাকি নারকেলে প্রচুর পরিমাণে ক্যালোরি বিদ্যমান বাচ্চাদের ব্রেন ডেভেলপে এই নারকেল কিন্তু অসাধারণ ভূমিকা পালন করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে আর হজম শক্তি বাড়িয়ে শরীরকে ফিট রাখতেও এই নারকেলের জুড়ি অসাধারণ নারকেল ওয়েট লস করাতেও অসাধারণ ভূমিকা রাখে সরিষা গোলা খুব ভালোভাবে আমি ভেঙে ভেঙে দিয়েছি এখন আমি এই সরিষার ফ্রন নারকেল এবং আমড়ার ভিতরে দিয়ে দেব আপনারা এর ভিতরে এলাচ ব্যবহার করলে করতে পারেন কিন্তু আমি এলাচ ব্যবহার করছি না কারণ নারকেল আমড়ার সাথে সরিষার ফোড়ন মিলে একটি আলাদা গন্ধের সৃষ্টি করে সেই গন্ধটি আমার কাছে ভীষণ ভালো লাগে আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা এলাচ দারচিনি এগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আমার মনে হয় না লাগবে কারণ এই তিনটি জিনিসের কম্বিনেশনে খুব ভালো একটা স্মেল আপনারা পাবেন আমি আরও একটু ঝোল গাঢ় করে নামিয়ে ফেলবো এই যে বন্ধুরা রেডি করে ফেললাম জিভে পানি চলে আসা আমরা নারকেল দুধের কোরমা এই কোরমা আপনারা সাদা ভাত দিয়ে খাবেন খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে আপনারা না খেলে বুঝতে পারবেন না খুবই সুস্বাদু টক মিষ্টি স্বাদের একটি রেসিপি তবে সাবধান যে সকল বন্ধুদের নারকেলে অ্যালার্জি আছে বা নারকেল খেলে প্রবলেম হয় তারা নারকেলের দুধের পরিবর্তে আপনারা গরুর দুধ বা পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে আপনাদের ঝোল এমন থাকবে না কেটে ছানা হয়ে যাবে সেটা খেতেও কিন্তু খুবই দারুণ লাগে তো বন্ধুরা আপনাদের যার যা ইচ্ছা সেটা করে খাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আজ আর কথা না বাড়িয়ে আমি আশা রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় খোদা হাফেজ